আজ সোমবার চব্বিশে পৌষ দু হাজার তেইশ সালের 9ই জানুয়ারি। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে থাকতে হবে একটু হলেও সাবধান। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য, আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকের দিনটি শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনই কাটবে। আজ তাড়াহুড়ো বা হটকারিতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিলেই কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতির আপনারা সম্মুখীন হয়ে যেতেই পারেন। আজ আয় ইনকাম আপনাদের হয়তো বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়বে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি মধ্যম প্রকৃতির, তাড়াহুড়ো হটকারিতা করবেন না। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে, তবে কোনো প্রকার ঝুঁকি গ্রহণ করা থেকে বিরত থেকে। চাকরিজীবী যারা আছেন, আজ অফিসে আপনাদের মধ্যে একটা ফুর্তি দেখা দেবে। সময়ের আগেই সব কাজ সম্পূর্ণ করবেন, কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলো ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করতে পারার কারণে কর্মে গতি আসবে, নিজেকে স্বতন্ত্র অনুভব করবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতে পারে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তিও আজ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। কোথাও যদি ভ্রমণ করেন, ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে, সেখানে আপনার লাগেজ মালপত্রের অতিরিক্ত যত্ন নিন, কোনো কিছু হারিয়ে যেতে পারে, চুরি কিন্তু হতেই পারে। আজ কোনো ব্যক্তির সাথেই নিজের ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য, এগুলি যেন প্রকাশ করতে যাবেন না। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের প্রতি কোনো প্রকার দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে, সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করুন। পারিবারিক ক্ষেত্রেও কিন্তু সাফল্য পাবেন এর কারণে বৃহস্পতি মজবুত হয়। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি মধ্যম প্রকৃতির, পড়াশোনায় মনোযোগ আপনাদেরকে আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহবধূরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন। আজ যেহেতু সোমবার, তাই মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি 108 বার জপ করে দিন শুরু করুন। আগত বছর অর্থাৎ আগত 14ই জানুয়ারি এবং 17ই জানুয়ারি গুরুত্বপূর্ণ দিন। 14ই জানুয়ারি মকর সংক্রান্তি আর 17ই জানুয়ারি শনি রাশি পরিবর্তন করবে, ফলস্বরূপ কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ দুটি আলাদা আলাদা ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না।